তো আজকে বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি, এটা একদম সাডেন প্ল্যান। কবনীল বললো যে অনেকদিন টাটার মাঠে যাওয়া হয়নি, টাটার মাঠে যাব, যে ফুল টুল কেমন ফুটেছে এবারে সেটা একটু দেখাও যাবে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই যে সামনের দিকটা এটা হচ্ছে কলকাতার দিক, আর এদিকটা এত হর্ন কি বলবো আর, এদিকটা হচ্ছে বর্ধমানের দিক। তো তোমরা এখান দিয়ে যদি আসো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে তোমাদের দাঁড়াতে হবে, দাঁড়িয়ে এই ডান দিকের রাস্তা দিয়ে নেমে যেতে হবে। এখন বেশি কিছু বলছি না, ভেতরে ঢুকে কথা বলবো, কেননা যেভাবে হর্নগুলো বাজছে কথা যে শুনতে হবে তার কোনো গ্যারেন্টি নেই। তো চলো এখন দেখানো যাক। এ স্বপ্নীল, হাই বলে দে ক্যামেরায়, লকডাউন এফেক্ট, মোটা হয়ে গেছে না আরো রোগা হয়ে গেছে সেটা তোমরা বলো আমাকে কমেন্টে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টে যে গুগল ম্যাপ লিংক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। এই যে নাবলে, নাবার পর এখান থেকে এই যে বাঁদিকের রাস্তাটা আছে, এই বাঁদিকের রাস্তা দিয়ে তোমাদের ঢুকতে হবে। ঢুকে যত দূর দেখা যায় এটাই হচ্ছে টাটার মাঠ, আর এখানেই হচ্ছে কাশফুলের সাম্রাজ্য। কথা কথা কিছু বলবি না নাকি, কি খাচ্ছিস পান? ব্যাপারটা হচ্ছে ঠিক এই জায়গাটা করে একটা কিছু মুভ করছে, আমরা এটা বুঝতে পারছি না কী মুভ করছে। আমরা এখন বেরিয়ে যাবো, আর এখানে টাটা মাঠে শিয়াল টিয়াল আছে আমরা এটা জানি, রাত্রির দিকে যখন আমরা বাইকে করে যাই তখন আমরা দেখেছি কিছু শিয়াল যখন ঘোরাফেরা করে। ভেতরটায় ঢুকলে খুব ভালো শর্টস আসবে, কিন্তু ভেতরটায় ঢুকবো না, যা তোলা ড্রোন দিয়েই তুলে নেবো। যাস না, কাছে আস না, কোথায় কি থাকবে হয়তো শিয়ালটা। পারলো কি অবস্থা বলতো,
ও ভাই ভাগ্য ভালো আছে, এই রে দেখে নিয়ে দেখে নিয়ে দেখে নিয়ে ঠিক আছে চল চেক কর। ঠিক আছে পাওয়ারও উঠে গেছে নাকি? পাওয়ারও না, ট্রান্সমিশন লাইন এখন ঠিক আছে কিনা দেখতে হবে, ওখানে গিয়ে চালিয়ে দেখবো। চল চল চল, ঝোর ঝোং করে ব্যাপার হচ্ছে ওই যে দূরে ওখানে এই ট্রান্সমিশন লাইনগুলো দেখা যাচ্ছে না, ওই ট্রান্সমিশন লাইনের কাছে ওড়াচ্ছিলাম, ওড়াতে গিয়ে পাওয়ার আউট হয়ে যায় বা কিছু একটা হয়ে যায়, ট্রান্সমিশনটার পাই না, এটা ওখানে পড়ে যায়। তো এখানে লাস্ট যে জিপিএস লোকেশান সেটা দেখাচ্ছিলো, সেই জন্য ফেরত পেলাম, নালে ফেরত পেতাম না। আর এখানে জঙ্গল হয়ে আছে, আর ব্যাপারটা হচ্ছে এখন আমার বুক ধুকুক ধুকুক করছে, তার কারণ হচ্ছে যে এটা এখনও চলবে কিনা আমি জানি না। তাও কন্ডিশান যেমন হচ্ছে দেখি ভালো আছে, আমার ব্রেড ফ্রেড কিছু হয়নি, আর পড়েছিল ঘাসের ওপরে, তো কিছু হয়েছে বলে মনে হচ্ছে না। এখন আর আমরা এখানে ওড়াবো না, এখন এতে যাচ্ছি, আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আগে জিনিসটা টেস্ট করে দেখবো, তারপর যদি হয় এখানে তালসাড়িতে আসবো, এসে ওই ভিডিওটা পরে তুলবো, এখন আর এখানে ওড়াবার মতো মুড নেই। Show